ইতিমধ্যে শেষ হয়ে গেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের 14তম রাউন্ড। চলুন দেখে আসা যাক কেমন ছিল 14তম রাউন্ডের ম্যাচগুলো। মুক্তিযুদ্ধ ক্রীড়া সংসদের দুঃখ নাকি বসুন্ধরার ম্যাচে ফেরা, ম্যাচটি আপনি কিভাবে মূল্যায়ন করবেন? রেলিগেশন জোনে ধুঁকতে থাকা দলটাই গোপালগঞ্জে শক্তিশালী বসুন্ধরার বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়েছে। এমনকি ম্যাচের 17 মিনিটে লিডও নিয়েছিল মুক্তিযোদ্ধা। প্রায় এক এক দক্ষতায় গোল করেন মুক্তিযোদ্ধার বুরুন্ডির ফরওয়ার্ড সুদি আবদুল্লাহ। প্রথমার্ধে সেই লিড ধরে রাখতে সক্ষম হয়েছিল মুক্তিযোদ্ধা, তবে দ্বিতীয় অর্ধের শুরুতেই রবসন ম্যাজিকে সমতায় ফিরে বসুন্ধরা। 48 মিনিটে মিগুল দামাসেনার পাস থেকে গোল করেন রবসন রবিনীয়। এরপর 60 মিনিটে আবারও এগিয়ে যায় মুক্তিযোদ্ধা, আবারও গোলদাতা সেই সুদি আবদুল্লাহ। তবে নাটক এখানে শেষ নয়, 69 মিনিটে সাবটিউট হিসেবে নেমে বসুন্ধরাকে খাদের কিনারা থেকে টেনে উদ্ধার করেন এলিটা কিংসলে। 73 মিনিটে তার বাপায়ের জাদু কিংস ফ্যানদের মনে থাকবে বহুদিন। এরপর ম্যাচের 80 মিনিটে তারেক কাজীর অ্যাসিস্ট থেকে গোল করেন সুমন রেজা। অবশেষে 3-2 গোলের ব্যবধানে জয়লাভ করে তারেক কাজীদের বসুন্ধরা কিংস। এই মৌসুমে নিজেদের প্রথম হারের দেখা পেয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ওই ম্যাচে পুলিশ এফসির কাছে হেরেছে 1-0 গোলের ব্যবধানে। এরই সাথে শেষ হলো শেখ জামালের অপরাজিত থাকার দৌড়। এই মৌসুমে টানা 13 ম্যাচ অপরাজিত ছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। উক্ত ম্যাচের 62 মিনিটে পুলিশের হয়ে যশোচক গোলটি করেন মোহাম্মদ বাবলু। সুলেমান দিয়াবাদের হ্যাটট্রিকে রক্ষা ঢাকা মোহামেডানের। কুমিল্লার রীতিমতো চট্টগ্রাম আবাহনীর কাছ থেকে মুখের খাবার কেড়ে নিয়েছে সুলেমান দিয়াবাতে। 3-1 গোলের ব্যবধানে এগিয়ে থেকেও ম্যাচ জিততে পারেনি চট্টগ্রাম আবাহনী। ম্যাচের মাত্র 2 মিনিটে পিছিয়ে পড়ে চট্টগ্রাম আবাহনী, মোহামেডানের হয়ে গোল করেন অধিনায়ক সুলেমান দিয়াবাতে। ম্যাচের মাত্র 2 মিনিটের মাথায় পিছিয়ে পড়েও ম্যাচে দারুণভাবে নিয়ন্ত্রণ নেন মারুফুল হকের শিষ্যরা। ম্যাচের প্রথম অর্ধেই চট্টগ্রামের হয়ে জোড়া গোল করেন সাকত হোসেন রনি। ম্যাচের 13 মিনিটে প্রথম এবং 26 মিনিটে দ্বিতীয় গোলটি করেন। দ্বিতীয় অর্ধের 59 মিনিটে পেনাল্টি থেকে গোল করে চট্টগ্রাম আবাহনীকে 3-1 গোলের ব্যবধানে এগিয়ে নেন পিটার ট্যাঙ্গোর। এর 3 মিনিট পরেই গোলের সহজ সুযোগ পেয়েছিল ঢাকা মোহামেডান, তবে স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হন সুলেমান দিয়াবাতে। তবে পরের গল্পটা পুরোটাই সুলেমান দিয়াবাতের। 68 মিনিটে গোল করে ব্যবধান কমায়, এরপর ম্যাচের যোগ করার সময় গোল করে নিজের হ্যাটট্রিক পূরণ করেন, সেই সাথে দলকে সমতায় ফিরায় 3-3 গোলের ব্যবধানে। অবশেষে পয়েন্ট ভাগাভাগি করে দুই দল। জামাল ভূঁইয়া রিয়াদুল হাসান রাফির যুগলবন্দিতে জয় পেয়েছে সাইপ স্পোর্টিং ক্লাব। বসুন্ধরা কিংস অ্যারেনায় শেখ রাসেলকে হারিয়েছে 1-0 গোলের ব্যবধানে। ম্যাচের 44 মিনিটে এমফন সানের শট বাঁদিকে ছাপিয়ে রুখে দেন শেখ রাসেলের গোলরক্ষক আশরাফুল রানা। ম্যাচের দ্বিতীয় অর্ধের 53 মিনিটে শেখ রাসেলের হেমন্ত ভিনসেন্টের চূড়ালো শট ফিরে আসে বার পোস্টে লেগে। 60 মিনিটে এগিয়ে যায় সাইপ স্পোর্টিং ক্লাব। জামাল ভূঁইয়ার ক্রস থেকে হেডে গোল করেন রিয়াদুল হাসান রাফি। এরপর ম্যাচের 83 মিনিটে শেখ রাসেলের মান্না ফ্রাবরি শট প্রতিহত হয় বার পোস্টে লেগে। ম্যাচের 93 মিনিটে মোহাম্মদ জুয়েলের শট রুখে দেন সাইফের গোলরক্ষক মিতুল। অবশেষে 1-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সাইপ স্পোর্টিং ক্লাব। 2 লোকাল ফুটবলারের গোলে সিলেটের রহমতগঞ্জকে 2-1 গোলের ব্যবধানে পরাজিত করেছে ঢাকা আবাহনী। এবারের মৌসুমে এটা আবাহনীর 9ম জয়। ম্যাচের মাত্র 14 মিনিটেই মেহেদী হাসান রয়্যালের গোলে এগিয়ে যায় আকাশী নীলরা। 22 মিনিটে লিড দ্বিগুণ করেন আবাহনীর জুয়েল রানা। 2 গোলে অ্যাসিস্ট করেছেন আবাহনীর ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফায়েল অগস্ত। ম্যাচের যোগ করার সময় 1 গোল শোধ দেন রহমতগঞ্জ। রহমতগঞ্জের হয়ে গোল করেন মোহাম্মদ মিসবা উদ্দিন। পাঁচ ম্যাচ পর জয় দেখা পেয়েছে উত্তর বাড়িধারা। রাজশাহীতে স্বাধীনতা কিস্তিকে হারিয়েছে 2-0 গোলের ব্যবধানে। ম্যাচে উত্তর বাড়িধারার হয়ে জোড়া গোল করেছে মিশরীয় মিডফিল্ডার মোস্তফা খারাবা। ম্যাচের 26 মিনিটে
এবং দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে গোল দুটি করেন তিনি। এই জয়ে 11 পয়েন্ট নিয়ে রহমতগঞ্জকে টপকে নবম স্থানে উঠে এসেছে উত্তর বারিধারা। অন্যদিকে 14 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে স্বাধীনতা কেসি।